أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়ে প্রথম আলোচনা করতে চাচ্ছি। এক দিনী ভাইয়ের প্রশ্নের উত্তরে, প্রশ্ন করেছেন ওমান থেকে আমাদের ভাই ওবায়দুল, যে যার মাধ্যমে গুনার কাজ চালু হয় সেই গুনার একটি অংশ তার আমলনামায় কেয়ামত পর্যন্ত লেখা হবে। কিন্তু এই পর্যায়ে প্রশ্ন হলো যে কেউ যদি ওয়াইফাই দিয়ে কাউকে সেবা দেয় বা খেদমত করে, এবং সেই ওয়াইফাইয়ের খেদমতে কেউ যদি অন্যায় অপকর্ম অশ্লীল বা বেহায়াপনার কাজে লাগায়, সেক্ষেত্রে যিনি সেবা দিলেন তার কতটুকু গুনাহ হবে বা ইনিয়ার জন্য দায়ী কিনা। প্রথম কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওমান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু ওয়াজরুহা ওয়া ওয়াজরু মান আমিলা বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কোনো ব্যক্তি ভালো কোনো কর্ম চালু করলো বা সত্যপাত ঘটালো, তার জন্য তার একটি আজর বা বদলা আছে, এবং সেই ভালো কাজটি যদি কেউ করে এবং সেই ব্যক্তির যতটুকু সওয়াব হবে যিনি চালু করে দিলেন, ওনারও তার সমপরিমাণ সওয়াব হবে, যিনি করলেন তার সওয়াবের বিন্দুমাত্র কম বা ঘাটতি হবে না। অনুরূপভাবে কোনো খারাপ কর্ম যদি কেউ চালু করে থাকে এবং সেই খারাপ কর্মগুলি যদি সেগুলি কেউ অন্য কেউ ফলো করে, সে ফলো করার মাধ্যমে উনি যে খারাপ কাজটি চালু করলেন এটার একটা পাপ তার আমলনামায় লেখা থাক লেখা হবে কিয়ামত এবং জমা হবে কিয়ামত পর্যন্ত, এবং কি এই খারাপ কর্মকে যারা ফলো করলো তাদের যে গুনার একটি অংশ যিনি চালু করে দিন তার আমলনামায় সংযুক্ত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। ভয়ঙ্কর বিষয়। আল্লাহ পাক আমাদেরকে খারাপ কর্ম থেকে যাতে হেফাজত করেন, তিনি ভালো কর্মগুলি করার সুযোগ দেন, তৌফিক দেন, এই প্রত্যাশা এবং কামনা করছি। তো এই বিষয় থেকে আমাদের শিক্ষণীয় জিনিস সেটা হলো যে ভালো কর্ম চালু করাটা ভালো, যার বিনিময়ে আমি যে ভালো কর্মটা চালু করলাম এর সওয়াব তো পেতেই থাকবো, অন্য কেউ যারা করবে যত লোক করবে তার একটি সওয়াবের অংশ আমাদের আমলনামায় জমা হবে। অনুরূপভাবে ভালোর বিপরীত হলো মন্দ, যদি কেউ চালু করি তো মন্দর যে পরিণতি সেটাও আমাদের ভোগ করতে হবে। এখন ওয়াইফাইয়ের খেদমত দেওয়া, টিভি টেলিভিশনের খেদমত দেওয়া, টিভি টেলিভিশন ওয়াইফাই ইত্যাদি এগুলি আসলে মূলত খারাপ না। তো এর মাধ্যমে যারা খারাপ কাজে ব্যবহার করলো তারা এর জন্য দায়ী। টিভি টেলিভিশন যারা প্রচার করেন তারা যদি খারাপ জিনিস প্রচার করেন তারা যেমন দায়ী থাকবে, যারা খারাপ জিনিস দেখবেন তারা এর জন্য দায়ী থাকবে। ওয়াইফাই এবং টিভি কিন্তু এক্ষেত্রে দোষী নয়, দোষী হলো ব্যক্তি যিনি পরিচালক পরিচালনা করলেন। অনুরূপভাবে ওয়াইফাই যিনি ওয়াইফাইয়ের কিন্তু অপরাধ নেই। ওয়াইফাই যদি খারাপ উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে খারাপের পরিণতি তাকে ভোগ করতে হবে। আর যদি উনি বলে দেন যে আমি এটা সেবা দিলাম খেদমত করলাম, মন্দকর্ম থেকে বিরত থাকবে, বা উনি ব্যক্তিগতভাবে মন্দকর্ম উনি সূচনা করবেন না, যারা করছেন তারা কিন্তু এই মন্দকর্ম কর্মের জন্য দায়ী থাকবেন। আর আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো গুনার জন্য বা গুনার বোঝা বহন করবে না, যার যার গুনার জন্য তাকেই দায়ী দায়িত্ব নিতে হবে, বহন করতে হবে। তবে আমি যদি এর ওসিলা হই, জারিয়া হই, তাহলে আমাকেও এর ভাগিদারি হতে হবে। যে পাপ করবে সেই পাপের জন্য ওই ব্যক্তিকেই দায়িত্ব নিতে হবে বা দায় দায়িত্ব বহন করতে হবে, কিন্তু আমি যদি পাপ সূচনা করে দেই তাহলে আমারও কিন্তু সূচনা করার যে পাপ হবে, আবার এই সূচনা করার কারণে যে অন্য কেউ এই পাপটা অনুসরণ করলো তাদের একটা পাপের ভাগ আমাকে নিতে হবে বা আমার আমলনামায় যোগ হবে। তা আল্লাহ পাক যাতে আমাদেরকে অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, আমরা প্রত্যেকেই প্রতিদিন অপকর্ম থেকে বের হয়ে আসার চেষ্টা করব, প্রতিদিন আমরা ভালো কর্মকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা।